আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তো আজ একটি বিশেষ বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে গাছের গোড়ায় পানি দেওয়ার বিষয়টা। অনেকে জানেন না, আপনার গাছের গোড়ার মাটিটা দেখে অনেকে বুঝতে পারেন না যে আপনার গাছের গোড়ার পানিটা এখন দরকার আছে কিনা বা গাছের এখন পানি প্রয়োজন আছে কিনা। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের চেষ্টা করব এই সমস্যার সমাধান করার জন্য। আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনার গাছের এই মুহূর্তে গাছের গোড়ায় পানি প্রয়োজন আছে কিনা। তো আপনার আমার গাছের গোড়াটা দেখছেন অনেকটা ভিজে ভাব আছে, আবার অনেকটা শুকনো ভাব আছে। তো প্রথমে পানি মাটি পরীক্ষা করার জন্য গাছের যে কোনো এক পাশ থেকে কিছু অংশ মাটিটা সরাতে হবে। 4 থেকে 5 আঙুল আপনি মাটিটা সরাবেন। এই মাটিটা সরানোর পর আপনারা কীভাবে পরীক্ষা করবেন সে বিষয়টা আমি পরে দেখাচ্ছি। আগে দেখেন আমার গাছের মালটাগুলো কী দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অনেকের গাছের মালটা দেখলাম ফুল থেকে ফল, এই কিছুদিন আগে ফুল থেকে ফল হয়েছে এবং সাইজগুলো খুবই ছোটো। অধিকাংশ ক্ষেত্রে এমনই দেখা যায়, তবে আমার গাছের মালটাগুলো খুব দ্রুত বড় হচ্ছে। তো এখানে দেখেন আমি পরীক্ষার বিষয়টা দেখাই। তো এখানে যে কোনো এক পাশ থেকে আপনার টবের বা ড্রামের এক পাশ থেকে আপনি কিছু অংশটা মাটিটা সরাবেন এবং মাটি কিছু অংশ নিচের থেকে মাটি নেওয়ার পর মাটিগুলো মুট করার চেষ্টা করবেন। মুট করার পর যদি দেখেন একটি গোল আকার হচ্ছে আর কি, গোলাকার ধারণ করছে এবং একটু চাপ দেওয়ার পরে মাটিটা ওইভাবে হয়ে থাকছে। মাটিটা যদি ঝরঝর হয়ে যায় সেক্ষেত্রে আপনার গাছের গোড়ায় কিছু পানির দরকার আছে। আপনার মূল কথা হচ্ছে আপনার গাছের মাটিটা যখন আপনি মুঠো করে রাখবেন তখন মাটিটা একেবারেই মুঠো অবস্থায় থেকে যাবে, কোনো প্রকার গুঁড়ো গুঁড়ো বা ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে না। এই বিষয়টা আমি বুঝতে পারছি কিনা জানি না। তো আপনারা আমি কিছুটা পানি দিচ্ছি, আমি দেখানোর চেষ্টা করছি সর্বোচ্চভাবে। তো এখন দেখেন আমি পানি দেওয়ার পর আমার মুঠো, যদি আমি মাটিটা আবার মুঠো করি তো দেখেন ঠিক এইভাবে আপনার গাছটা এমন হয়ে যাবে। এবং এই গোলাকার হওয়ার পর যদি আমি এই মাটিটা চাপ দিই সেক্ষেত্রে দেখছেন পানিটা পড়ে যাচ্ছে। যদি পানি পড়ে সেক্ষেত্রে আপনার গাছের জন্য কিন্তু ক্ষতি হবে। আমি বলতে চাচ্ছি যখন আপনারা মুঠো করবেন এক দলা মাটি সেক্ষেত্রে মাটিটা দলা হয়েই থাকবে, কিন্তু কোনো প্রকার পানি কিন্তু পড়বে না। সেক্ষেত্রে সেই অবস্থাটাই হবে আপনার গাছের জন্য, মাটির জন্য যথেষ্ট এবং সুন্দর। তো আমি এইমাত্র মাটি দিলাম, পানি দিলাম, এইমাত্র পানি দেওয়ার পরে মাটিটা চাপ করলে অবশ্যই পানি পড়বে। এই জন্য আমি 2 থেকে 3 মিনিট অপেক্ষা করছি এবং 2 থেকে 3 মিনিট অপেক্ষা করার পর আমি মাটিটা আবার চাপ দেবো। চাপ দেওয়ার পরে যদি পানি না পড়ে কিন্তু মাটিটা অমন দলাভাবে হয়ে থাকে সেক্ষেত্রে আমি বুঝবো যে আমার গাছের জন্য এই অবস্থাটাই সবচেয়ে বেশি ভালো। তো 1 মিনিট হয়ে গিয়েছে, তো এখন আমি কিছু মাটি আমি হাতে নিচ্ছি এবং মাটির হাতে নেওয়ার পর আবার গোলাকার ধারণ করছি। দেওয়ার পর দেখেন আমার মাটিটা গোলই হয়ে আছে। তারপরেও আমি যদি একটু চাপ দিই দেখি পানিটা পড়ছে কি না, যদি পানি পড়ে সেক্ষেত্রে আবারও আমার গাছের জন্য ক্ষতির কারণ হবে। এবং দেখেন আমি অনেকটা চাপ দিচ্ছি, চাপ দেওয়ার পরেও মাটিটা কিন্তু গোলাকার হয়ে আছে কিন্তু পানিটা কিন্তু পড়ছে না। সেক্ষেত্রে দেখেন এই মুহূর্তটাই হচ্ছে আপনার গাছের জন্য সবচেয়ে, মাটির যে আর্দ্রতা সবচেয়ে বেশি ভালো। তো আপনার গাছে, আপনার প্রতিটা গাছে এইভাবে পরীক্ষা করবেন, গাছের মাটিটা দলা করার চেষ্টা করবেন। যদি দলা হয় কিন্তু কোনো প্রকার পানি নিচ থেকে পড়ে না সেক্ষেত্রে বুঝবেন আপনার গাছের আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু আবার বিকেলবেলা উঠবেন, গাছে ছাদে ওঠার পর বিকেলবেলা দেখবেন আপনার ড্রামের মাটিটা আবার এমন গোলাকার ধারণ করবেন। গোলাকার করার পর যদি মাটিটা ঝুরঝুরে হয়ে যায় সেক্ষেত্রে কিছু পানি দেবেন। আবার যদি পানি পড়ে, মানে মাটির দলা থেকে যদি আবার পানি পড়ে যায় সেক্ষেত্রে আপনি আর পানি দিবেন না। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, কিছুটা হলেও বুঝাতে পেরেছি আশা করি।